Do not play with the armed forces. মিথ্যা বানোয়াট তথ্যের ভিত্তিতে উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে আল জাজিরার প্রতিবেদন, দেশবিরোধী ষড়যন্ত্র কখনো সফল হবে না বললেন সেনাপ্রধান। বিভিন্ন জায়গা থেকে তারা কাঠ পিস অন্যান্য জিনিস সন্নিবেশিত করে তারা এগুলো করতেই পারবে, বাট তাদের এই উদ্দেশ্য হাসিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশ যখন এগিয়ে যেতে থাকে তখনই শঙ্কা থাকে আঘাত আসার। একনেক সভায় প্রধানমন্ত্রী, সবাইকে সতর্ক থাকার আহ্বান। উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াতে অল দ্য প্রাইম মিনিস্টার্স বেন প্রতিবেদনটি প্রচার করেছে আল জাজিরা। সকালে তেজগাঁওয়ে আর্মি এভিয়েশন গ্রুপের একটি অনুষ্ঠান শেষে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এ বিষয়ে কথা বলেন। সেনাবাহিনী এই প্রতিবেদন ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে জানিয়ে জেনারেল আজিজ বলেন, সবাই সতর্ক রয়েছে, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। আর্মি এভিয়েশন গ্রুপের বেসিক কোর্স সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, মিথ্যা বানোয়ার তথ্যের উপর ভিত্তি করেই উদ্দেশ্যমূলকভাবে নির্মিত হয়েছে এই প্রতিবেদন। দ্য রিসেন্ট পাস্ট স্টার্টেড প্রপাগান্ডা ক্যাম্পেইন টু ডিফেম আওয়ার দিস ভেরি প্রেস্টিজিয়াস অর্গানাইজেশন দ্যাট ইজ দ্য আর্মি। উই আর অল কেয়ারফুল অ্যাবাউট দোজ। উই উড লাইক টু গিভ দেম এ মেসেজ, দোজ ভেস্টেড গ্রুপস, ডু নট প্লে উইথ দ্য আর্মড ফোর্সেস। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই কুচক্রী মহল এসব প্রচার করেছে। সেনাবাহিনীতে এই ধরনের অপপ্রচার বিন্দুমাত্র আঁচ আনতে পারবে না তারা আমাদের চেইন অফ কমান্ডে। এই সেনাপ্রধানকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে। সেনাপ্রধানকে হেয় প্রতিপন্ন করা মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করা। বিভিন্ন জায়গা থেকে তারা কাঠ পিস অন্যান্য জিনিস সন্নিবেশিত করে তারা এগুলো করতেই পারবে, বাট তাদের এই উদ্দেশ্য হাসিল হবে না। তার ভাইয়েরা মামলা থেকে অব্যাহতি পেয়েই দেশে এসেছিলেন উল্লেখ করে সেনাপ্রধান বলেন, তিনি বাহিনী ও সরকারের ভাবমূর্তি রক্ষা করেই কাজ করেন। আমার ভাইয়ের সাথে মালয়েশিয়াতে যখন দেখা করেছি তখন তার নামে কোনো মামলা ছিল না। সে অব্যাহতি মার্চ মাসে হয়েছিল, আমি এপ্রিল মাসে গিয়েছিলাম। এখানে আল জাজিরা যে স্টেটমেন্টটা দিয়েছে সেইটা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে দিয়েছে। আমি সেনাপ্রধান হিসাবে সেনাবাহিনীর ভাবমূর্তি, আমার অবস্থান, আমার দায়িত্ব সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। আল জাজিরার ওই প্রতিবেদনকে খারিজ করে দিয়ে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেন, অপপ্রচারকারীদের উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না। আমি নিশ্চিত সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা আছে বা সংস্থা যারা আছে তারা হয়তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আল জাজিরার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আল জাজিরার রিপোর্টের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, কোনো সংক্ষুব্ধ ব্যক্তি এ বিষয়ে ব্যক্তিগতভাবে আদালতে অনুষ্ঠানে এই নিয়ে কথা বলেন সরকারের গুরুত্বপূর্ণ দুই মন্ত্রণালয়ের মন্ত্রী। সচিবালয়ে নিজ দপ্তরে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, গণমাধ্যমে স্বাধীনতা বিশ্বাস করে বলেই আল জাজিরার বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে এখনো আইনি কোনো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়নি। সরকারের পক্ষ থেকে এখনো আইনি ব্যবস্থা নেওয়ার সেই সিদ্ধান্ত হয়নি, কিন্তু কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যদি হাইকোর্টে যায় বা আদালতে যায় সেই ক্ষেত্রে আদালত থেকে যদি আমরা কোনো নির্দেশনা পাই আদালতের নির্দেশনা অবশ্যই আমরা সেটি পালন করব। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আল জাজিরার রিপোর্টে শুধু বিভ্রান্তি ছড়ানো হয়েছে, এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা আগেই জানানো হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মহোদয় প্রথম দিনই বলেছেন তিনি এইগুলো সবগুলো ই করছেন এবং এটা আইনি ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। এই সময় গণমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যখন এগিয়ে যেতে থাকে তখনই আঘাত আসার আশঙ্কা থাকে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। শের-ই-বাংলা নগরের NEC সম্মেলন কক্ষে একনেক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। ভ্যাকসিন প্রসঙ্গে সরকার প্রধান বলেন, টিকা নিয়ে যখন গবেষণা চলছিল তখনই বাংলাদেশ অগ্রিম টাকা দিয়ে রেখেছিল, এ কারণেই অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ তাড়াতাড়ি ভ্যাকসিন পেয়েছে। অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার শুরুতে বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, দেশ যখন এগিয়ে যায় তখনই নতুন আঘাতের শঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের মানুষের যখন একটু ভালো সময় আসে
যখন মানুষ একটু ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে, যখন মানুষের জীবন মান একটু উন্নত হয়, তখনই কিন্তু একটা আঘাত আসার সম্ভাবনা থাকে। সেই কারণে সকলকে একটু সতর্ক থাকা দরকার। কোভিড ভ্যাকসিন নিয়ে গবেষণা শুরুর সঙ্গে সঙ্গেই অক্সফোর্ডের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ, যার ফলে অনেক উন্নত দেশের মানুষ এখনও টিকা না পেলেও বাংলাদেশিরা পেয়েছে। দেশের মানুষের আস্থার প্রতিদান দিয়েছেন বলেও জানান সরকার প্রধান। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে করোনাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। আর আমাদের দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য যেমন আমরা বিভিন্ন নির্দেশনা দিয়েছি, প্রণোদনা দিয়েছি, সাথে সাথে আমরা কিন্তু সেই করোনা প্রতিরোধে ভ্যাকসিন যেটা টিকা দেওয়া সেটাও কিন্তু আমরা শুরু করেছি। অনেক উন্নত দেশও কিন্তু এখনও সেই ভ্যাকসিন আনতে পারেনি, কিন্তু আমরা জানি যে যখন এটা গবেষণা হচ্ছিল তখনই কিন্তু সব জায়গায় আমরা যোগাযোগ করেছি এবং অ্যাডভান্স টাকা দিয়ে প্রথমেই যেন আমাদের ভ্যাকসিনটা পাই এবং আবার দেশবাসীকে দিতে পারি, এবং আমরা তা করতে সক্ষম হয়েছি। দেশের অন্যান্য দুর্যোগ মোকাবিলার মতো কোভিডের প্রভাব কাটিয়ে দ্রুত সবকিছু আগের অবস্থায় ফিরবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করে যাচ্ছি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। করোনা ভ্যাকসিন নিতে বাড়ছে ভিড়, তবে নিবন্ধনের SMS পেতে দেরি হচ্ছে বলে জানালেন টিকা প্রত্যাশীরা। এ কারণে কেন্দ্রে এসে ফিরে যেতে হচ্ছে অনেককেই। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কোভিড টিকার দ্বিতীয় ডোজ 2 মাস পর দেওয়ার কথা জানানো হলেও এখনও সে বার্তা পৌঁছায়নি মাঠ পর্যায়ে। কেন্দ্রগুলোতে আজও দ্বিতীয় ডোজের তারিখ দেওয়া হয় 1 মাস পরই। নবম দিনে টিকা দিয়েছেন সর্বোচ্চ 2,27,000। এ নিয়ে দেশে টিকা গ্রহীতার সংখ্যা 13,59,000। টিকা নিতে ব্যাপক আগ্রহ আর উৎসাহী চিত্র দেখা যায় দেশজুড়ে গণহারে ভ্যাকসিন প্রয়োগের নবম দিনে। টিকা নেয়ার পর সবারই মতামত ছিল বেশ ইতিবাচক। কোভিড প্রতিষেধক নেয়ায় শরীরে কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানান টিকা গ্রহীতারা, আর ব্যবস্থাপনা নিয়েও ছিল সন্তোষজনক চিত্র। আমার ভিতর কিন্তু কোনো প্রতিক্রিয়া মনে হচ্ছে না, মনে হচ্ছে যে আমি আরও সুস্থ হয়েছি। আমি একজন শিক্ষক, কলেজে যাব স্টুডেন্টদের কাছে, সুতরাং আমাদের নিজেদের নিরাপত্তা এবং ওদেরকেও সুরক্ষিত রাখার জন্য টিকা নেওয়াটা অনেক বেশি জরুরি। এটা হচ্ছে করোনার বিরুদ্ধে আমাদের একটা জয়ের চেষ্টা। টিকা নিয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকারাও। সবার প্রতি আহ্বান ছিল কোভিড প্রতিষেধক নেয়ার। ভুল ধারণা যাদের আছে সেই ভুল ধারণা আপনাদের ভাঙতে হবে। এটি একটা ভাগ্যের বিষয় যে আমরা টিকা দিতে পাচ্ছি। উন্নত দেশগুলো কিন্তু আপনারা সেইভাবে টিকা পাচ্ছে না। আমি আমার ওয়াইফও দিয়েছি, আমাদের কোনো কমপ্লিকেশন হয়নি, আর আমার মনে হয় আমাদের সবাইকেই এই ভ্যাকসিনটা দেওয়ার খুব প্রয়োজন। তবে সোমবার স্বাস্থ্য অধিদপ্তর টিকার দ্বিতীয় ডোজ 1 নয় 2 মাস পর দেওয়া হবে জানালেও এখনও সে নির্দেশনা পৌঁছেনি মাঠ পর্যায়ে। আমি যেহেতু এখনও কোনো পরিপত্র পাইনি, কোনো অথরিটি পাইনি, সুতরাং 4 সপ্তাহে আমরা দিচ্ছি। তবে এটা যদি 8 সপ্তাহ হয়, তাদের ফিরতি মেসেজের মাধ্যমে এক্স্যাক্টলি 8 সপ্তাহ করেই মেসেজ তাদের দিয়ে দেওয়া হবে। এদিকে ভিন্ন চিত্র কম নয়। নিবন্ধনের সপ্তাহখানেকের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও টিকা নেয়ার খুদে বার্তা পাননি অনেকে। তাই কেন্দ্রে এসেও যুদ্ধহত মুক্তিযোদ্ধা, বয়স্ক নাগরিক সহ অনেককে ফিরে যেতে হয়েছে টিকা না নিয়ে। 7 দিনেও মেসেজ আসে নাই, এখন ওনারা দিচ্ছে না, বলছে মেসেজ না আসলে হবে না। নিবন্ধন করছে 8 তারিখে, এ পর্যন্ত মেসেজ পাইনি। উনি বলতেছে যে 8 দিন 10 দিন লাগুক, মেসেজ যখন পাবো তখনই আপনি ইন্টারেস করবেন। কর্তৃপক্ষ বলছে টিকা পেতে নিবন্ধনের জন্য দিন দিন বাড়ছে আগ্রহীদের চাপ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সময়। ক্যান্সার আক্রান্ত শিশুদের কষ্ট ভোলাতে বাস্তবে নেমে এলো সুপার হিরোরা। সুপারম্যান, স্পাইডারম্যান, ব্যাটম্যান হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের নিমিষেই নিয়ে গেল কল্পনার রাজ্যে। পর্দার সুপার হিরোরা বাস্তবে, দেয়ালে ঝুলছে স্পাইডারম্যান, সঙ্গী ব্যাটম্যান, সুপারম্যান সহ জনপ্রিয় সব চরিত্র, আর জানালার ওপাশে অবাক দৃষ্টিতে তা উপভোগ করছে শিশুরা। ভিয়েনার সেন্ট অ্যানা শিশু হাসপাতালে দেখা যায় এমন চিত্র। ক্যান্সারে চিকিৎসাধীন শিশুদের বিনোদন দিতে অস্ট্রিয়ার স্পেশাল পুলিশ ফোর্স এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করে। বিশ্ব শিশু ক্যান্সার দিবস উপলক্ষে এমন প্রদর্শনীর আয়োজন করা হলেও মানা হয় করোনা স্বাস্থ্যবিধির সব নিয়ম কারণ। এখানকার শিশুরা করোনার কারণে এক ধরনের বন্দী জীবনযাপন করছে। ক্যান্সার আক্রান্ত শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে, যার কারণে তাদের সাথে কাউকে দেখা করতে দেওয়া হয় না। অস্ট্রিয়া পুলিশের এই আয়োজন বাচ্চারা দারুণ উপভোগ করেছে। শিশুদের পাশাপাশি প্রদর্শনী দেখতে হাসপাতালের বাইরে ভিড় করেন নানা বয়সী মানুষ, ছিলেন অভিভাবকরাও। শিশুদের প্রতি এমন ভালোবাসায় মুগ্ধ তারা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।